প্রতিটা মেয়ে চায় তার নিজের একটা ঘর হবে, আর সেই ঘরটাকে একদম মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবে। আর আমিও এমন একটা স্বপ্ন দেখতাম, কিন্তু এখন যাই হোক যেখানে আছি সেই জায়গাটাকে নিজের মনে করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর মধ্যে ভালো আছি। বেশ কিছুদিন যাবৎ টেবিলের এই একই রূপ দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর তার জন্য টেবিলের কিছু টুকটাক জিনিস কিনেছিলাম। আর এখন কেন জানো যে কোনো জিনিসই পছন্দ হয় না, একদম সব কিছুর সাথে মিল রেখে ম্যাচিং করে কিনতে কিনতে দেখা যায় আমার অনেক বেশি সময় লেগে যায়, আর মার্কেটে গিয়েও কিন্তু আমার বেশ ঘোরাঘুরি করতে হয়। আমি চেয়েছিলাম সিঙ্গেল একটা রানার কিনতে, কিন্তু আমার টেবিলের যে টেবিল ম্যাটগুলো রয়েছে এগুলোর সাথে ম্যাচিং করে আর পাইনি, তার জন্য কিন্তু বেশ অনেক দিন সময় লেগেছে। আর যাই হোক অবশেষে আমি পেয়েছি, আর এটা দিয়ে আজকে সাজাবো। আপনারা আমার সাথেই থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। টেবিলের উপরে যে ট্রান্সপারেন্ট কাগজটা ছিল এইটা কেমন ময়লা হয়ে গিয়েছে, আর এটাতে যেহেতু খাওয়া দাওয়া, আমি তো মাঝে মাঝে পড়াশুনো করে কিছু ড্রয়িংয়ের কাজ করে, সব মিলিয়ে কিন্তু এই কাগজটার উপর দিয়ে ভীষণ একটা চাপি যায়। তারপরে ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই, আর ভিতরে টেবিলটা যদিও পরিষ্কার ছিল তারপরে একটু গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে বললাম না ভাড়া বাসায় থাকি, তাই কি হয়েছে, মন চেয়েছিল একটু বড় টেবিল কেনার জন্য কিন্তু জায়গা স্বল্পতার কারণে, কিন্তু আমার এই ছোট্ট চার চেয়ারের টেবিলটাই কিনতে হয়েছে। আর এভাবেই কিন্তু সংসারটা আর কি গুছিয়ে গেছে রাখছি। এই রান্নাটাতে যেহেতু মাল্টি কালার রয়েছে তাই কিন্তু আমার পর্দার সাথেও যেমন ম্যাচিং হয়েছে, আর সাথে যে টেবিল ম্যাটগুলো আছে এগুলোর সাথেও কিন্তু মোটামুটি মিলে গিয়েছে। আর এটা বিছানোর পর কিন্তু বেশ ভালোই লাগছে, টেবিলটাকে একটু বড় বড় মনে হচ্ছে, কিন্তু এইভাবে তা রাখা যাবে না যেহেতু বাচ্চা আছে, তার জন্য আবার উপরে ট্রান্সপারেন্টটা বিছিয়ে নিয়েছি। আর এই তো একটা টেবিলে সাধারণত যেগুলো খুবই প্রয়োজন, লবণ, টুথপিক, টিস্যু, এগুলো একটু সাজিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু টেবিলটাকে গুছিয়ে নেব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন তাদের কাছে কোথাও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, এবং আমার চ্যানেল আজকে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন তারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেবিলের মাঝখানে আমি একটা ছোট্ট ট্রেয়ের মতো রেখে তারপরে ওপরে এগুলো রেখে দিয়েছি, আর এই টেবিল ম্যাট জানালার যে পর্দা এটার সাথে একটু হালকা মিল রেখে কিন্তু একটু হালকা পিঙ্ক কালারের একটা ফুল রেখেছি। আমার ঘরের অনেক জায়গাতে আপনারা পিঙ্ক কালারের দেখবেন, কারণ আমার মেয়ে পিঙ্ক কালারের পাগল একদম, যদি কিছু কিনতে চাই এমনকি যাই কিছু কিনি আমার সংসারের জন্য হোক কিংবা ওর জন্য, সবার আগে ক্রাইটেরিয়া থাকে যে পিঙ্ক কালার হতে হবে। এই তো কথা বলতে বলতে কিন্তু টেবিলটা আমার গোছানো শেষ হয়ে গিয়েছে। আর এই পাশ দিয়ে কিন্তু আমি রান্না করে নিয়েছি, মুরগির মাংস রান্না করেছি একটু আলু দিয়ে। এটা রান্না হতে হতে বাকি এক পাশে চুলাতে একটু আরেকটু মাংস কলিজা, তারপরে মুরগির ভিতরে এগুলো ডিম ছিল ছোটো ছোটো, এগুলো একটু ভুনা করে নিয়েছি, আর সাথে একটু আলু ভাজি করেছি। এই দিয়ে আমরা আজকে দুপুরে খাবারটা খেয়ে ফেলব। তারপর বেশ অনেকক্ষণ পরে মন চেয়েছিল একটু বড়ি মাখা খাই, আর তার জন্য কিন্তু বারান্দাতে একটা বেডশিট পিছিয়ে বড়িগুলো নিয়ে চলে এসেছি বর্তা করতে। আর আজকে আমি জানি আমার প্রিয় আপুদের একদম জিব্বার পানি বের হয়ে যাবে, আপনারা আমাদের বাসায় চলে আসেন সবাই একসাথে আমরা বড়ি বর্তা খাবো। এই বড়িগুলো নিয়ে এসেছিল ওর বাবা বেশ কয়েকদিনই হলো, আর বাসার ভিতরে থেকে আরও বেশি লাল হয়ে গেছে, আর এগুলো খেতে একটু টক ছিল, তাই ভাবলাম যে আজকে একটু হামান তিস্তায় বর্তা করে বাড়িতে যে ঢেঁকি দিয়ে বর্তা করতাম ওই সারটা একটু নেওয়ার চেষ্টা করি। আর এতো কিছু ধনিয়া পাতা, একদম ঝাল, কিছু মরিচ, আর একটু লবণ আর একটু বিট লবণ দিয়ে কিন্তু আমি বড়িটা বর্তা করে নিচ্ছি। আর
আর বারান্দায় বসে এমন সুন্দর ভিউ দেখে বড়ই বর্তা খাওয়া যে একটা আনন্দ, সেটা কিন্তু আসলে বলে বোঝানোর মতো কোনো উপায় নেই। গতকাল যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও কিন্তু আমার প্রিয় আপুর আলু বর্তা দেখে খুব পছন্দ করেছেন। তারা তো বলেছেন যে আপু বর্তাটা এত ভালো লেগেছে যে এর দেখে খেতে ইচ্ছে করছে। আর আজকে এমন লোভনীয় একটা বর্তা দেখে কিন্তু আপনাদেরকে আরও বেশি লোভ লাগাচ্ছি। গতকাল একটা ভিডিও দেখেছিলাম ফারিয়াপুর, সে কিন্তু ফুচকা রেটে গিয়েছিলো আর ফুচকা খেতে খেতে গান করেছিল, এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আপু কিন্তু বেশ অল্প দিনে কিন্তু সবার মন জয় করে নিয়েছে। এই তো কথা বলতে বলতেই বর্তাটা করা শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার পালা। আমি আজ এখন বয়ে দিচ্ছি, এখনও কিন্তু আমার জিব্বার পানি একদম বের হয়ে যাচ্ছে খুব কষ্ট করে আটকে রেখে, কিন্তু কথাগুলো আমার বলতে হচ্ছে। আর ইদানিং আমার কমেন্টস সেকশনে গেলে দেখা যায় যে আমার কথা নিয়ে আমার আপুরা ভীষণ প্রশংসা করে, এটা কিন্তু আমার কাছে সত্যিই খুব ভালো লাগে। আর কেন জানি আমি এখন যখন বয়স দিতে যাই তখনই আমার কেমন গলা শুকিয়ে যায়, জিব্বার পানি শুকিয়ে যায়, কেমন একটা আটসাট অবস্থা হয়ে যায়, কিন্তু এ তারপরেও যে আমার আপুরা আমার এই বয়সটা পছন্দ করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বড়ই বর্তা খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।